জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, কৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত, আমি নার্গিস, আসছি আজকের বিস্তারিত খবরে। হুগলি লোকসভায় ভারতীয় জনতা পার্টির নির্বাচন প্রার্থী লকেট চ্যাটার্জি ভোট প্রচার শুরু করেন বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পূজা দিয়ে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লকেট চ্যাটার্জি। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট। ভোটের নিঘণ্ট প্রকাশ হওয়ার পর বেশ কয়েকদিনের অপেক্ষা, কে প্রার্থী হবেন হুগলিতে তা নিয়ে ছিল জল্পনা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকালই লকেট চ্যাটার্জির নাম ঘোষণা হয়। আজ তারকা প্রার্থীদের কাছে পেয়ে উচ্ছ্বাসের বাদ ভাঙে বিজেপি কর্মীদের। বাঁশবেড়িয়া থেকে ফিরে হুগলি জেলার বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন লকেট। তিনি বলেন হুগলি লোকসভা কেন্দ্রে তার জয় 500% নিশ্চিন্ত। 2015 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বীরভূম সহ গোটা রাজ্য ঘুরেছেন, দল তাকে হুগলিতে মনোনয়ন দিয়েছে। সিংহসহ ডানলপ এবং বন্ধ কলকারখানা নিয়ে মানুষের কাছে বলবেন, হুগলিতে প্রার্থী না করায় বিজেপি রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক পদত্যাগ করেছেন। সেই প্রসঙ্গে লকেট বলেন, আমরা একটা পরিবারের মতো, রাজকমলদার সঙ্গে দাদা বোনের সম্পর্ক কোনো সমস্যা হবে না, নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব। আজকে অমিত শাহজি আজকে হুগলিতে আমাকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন, মোদিজির সৈনিক হিসাবে পাঠিয়েছেন, এবং আমাকে পুরো 500% কাজ করতে হবে। এবং শুধুমাত্র হুগলি না, প্রত্যেকটা লোকসভাতে আমাদের সেনারা ছড়িয়ে পড়েছে, এবং হুগলি লোকসভা ভারতীয় জনতা পার্টির দখলে আসবে, সেই জন্যই আমাকে উনি পাঠিয়েছেন। দিদি, কালকে আপনার নাম অ্যানাউন্স হতে হুগলি পূর্বাতে যারা আপনার সমর্থক আপনার নামে দেওয়াল লিখছে, তাদের 10-12 জনকে মারধর করা হয়েছে, তারা ঘর ছাড়া, কি বলবেন? সব কটার বিচার হবে, যে জয় শ্রী রাম, সব বিচার হবে। 23 মে পর আমরা তাদেরকে দেখে কবির বসু, রাজেশ মন্ডল ও নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। প্রথম দিন প্রচারে এসেই দেওয়ালি করে হাত দিলেন লকেট চ্যাটার্জি। আজ ভারতীয় জনতা পার্টির হুগলি লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী মাননীয়া রাজ্য সভানেত্রী মহিলা মোর্চা লকেট চ্যাটার্জি মহাশয়া, যিনি আমাদের এই লোকসভার প্রার্থী হয়েছেন, আজ বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের পুজো দিয়ে তার প্রচার পর্ব প্রথম সূচনা করবেন। তাই আজ সকাল থেকে বাঁশবেড়িয়া মণ্ডলের সকল কার্যকর্তারা পরিশ্রম করে ঝান্ডা লাগিয়ে পুরো এলাকাকে সাজিয়ে তুলেছে, এবং মানুষের মধ্যে এক জন আলোড়ন সৃষ্টি হয়েছে যে হুগলির বুকে যে গেরুয়া আবির, মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আজ সকলে এখানে উপস্থিত। Yeah.
বিজেপি হটাও দূরী তারা চিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার শ্রীরামপুর মহেশের জগন্নাথ মন্দিরে পূজা দিলেন। হুগলি শ্রীরামপুর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ভোটের প্রচার শুরু করলেন। তিনি মায়েশের রাধারানী খ্যাত বিখ্যাত রথের মেলা মহাপ্রভু জগন্নাথের পুজো দিয়ে শুরু করলেন তার ভোটের প্রচার। এদিন একটি মিছিলও করেন তিনি। এই মিছিল থেকেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, অসুবিধা কিছু হলো না, সুবিধা এটাই হলো দেরিতে প্রচার করলে পুরনো যেসব প্রচার প্রচার হয় মঞ্চে দাঁড়িয়ে বলা যায়, যদি না ভোট দাও তাহলে তোমাদের অমুক অমুক ওয়ার্ডের টাকা আমি বন্ধ করে দেবো, পাবলিকই করা যায়, সেসব মানুষ শুনেছেন। এখন আমরা তার উত্তরটা দিতে পারবো, সুবিধেই তো হলো। আগের বার এখানে আপনাদের তারকা প্রার্থী ছিল, তা তো কিছু কিছু জায়গায় জিতলো, মেন বিয়েতে অনেকটাই ভোটে পিছিয়ে গেলে, আপনার ক্ষেত্রে কি তাতে কি হবে? দেখুন, আমাদের পার্টি ঠিক তারকা টারকাতে বিশ্বাস খুব একটা করেন না, ঠিক আছে? যদি তারকায় বিশ্বাস করতেন তাহলে অমিতাভ বচ্চনের মতন লোক আমাদের পার্টির থেকে দাঁড়িয়ে জিতে প্রধানমন্ত্রী হতেন, নিতান্ত একজন চাওলা তিনি গিয়ে পার্টির প্রধান হতেন না, তিনি প্রধানমন্ত্রী হতেন না। সেরকম আমার মতন নিতান্ত একজন ছোটোখাটো কোর্টের ছোটোখাটো আইনজীবীকে পার্টি ভরসা করেছে, পার্টি ম্যান্ডেট দিয়েছে, আমরা এখানে দাঁড়িয়েছি, আমি নই, আমরা ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়েছে এবং এখানে জেতার জন্য দাঁড়িয়েছে, জিতবে। ওনার বিরুদ্ধে কোনো কিছু আমার বলার নেই, ঠিক আছে? সরকারি টাকায় বা বিজেপিকে রোখার জন্য যত মামলা টামলা হয়েছে সেগুলো কেন হয়েছে, কী জন্য হয়েছে, উনি আর ওনার দল ভালো বলতে পারবেন, ওনার দলের সরকার বলতে পারবেন। আমার তরফ থেকে এটাই শুধু বলা যে আইনজীবী হিসেবে মানুষ ওনাকে তো ভোট দেয়নি, মানুষ ওনাকে ভোট দিয়েছেন, সাংসদ করেছেন, গত দুবারের সাংসদ হিসেবে উনি মানুষকে কী কী করে দিয়েছেন সেটা বলতে হবে। যেসব ঝুপড়ি থেকে শ্রমিকদের ঝুপড়ি থেকে যেসব চটকল বন্ধ হয়ে গেছিলো অন্যান্য কলকারখানায়, এই শ্রীরামপুর এলাকা তো কলকারখানার জন্য বিখ্যাত, যেদিক থেকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিলো, সিপিএম আমলে কলকারখানা বন্ধ হয়েছিল বলে বামফ্রন্ট আমলে সেইখান থেকে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ওগুলোকে খুলে দেবো। চাবিদাস মুন্সির কথা বারে বারে বলা হন, এনারা তো নতুন চাবিদাস, তো সেই চাবিদাসেরা এখন কী করেছেন ওনাকে তো বলতে হবে। কেন একজন স্কিল্ড লেবার, স্কিল্ড ওয়ার্কার, যেসব কলকারখানায় কাজ করতেন যারা, তারা আজকে কেন লোকাল ট্রেনেতে হকারি করেন, কেন তাদেরকে চায়ের দোকান করতে হয়, কেন তাদেরকে ধোসার দোকান দিতে হয়েছে, কেন ভিন রাজ্য থেকে আসা মানুষগুলো যারা কিনা অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় আসতেন এবং এসেই শ্রীরামপুরের মতন এই জায়গাগুলোতে এসে কলকারখানায় চাকরি পেতেন, তাদেরকে আজকে এই রাজ্যের মানুষদের কেন অন্য রাজ্যে দৌড়তে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সব ক্ষেত্রে? কবির বসু, রিপোর্ট, হুগলি ইনফো। হুগলির চণ্ডীতলার গড়লগাছায় দোল ও হোলি উৎসবে মিলিত হয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি। শুভ দোলযাত্রা, গড়লগাছা প্রকৃতি বসন্ত উৎসবে অনুষ্ঠানে প্রাকৃতিক সাথে একাত্ম হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বসন্ত উৎসবে কখনো তিনি গেয়ে উঠলেন রবীন্দ্রনাথ, কখনো বা রঙ বর্ষে ভিগে চুনারিয়া। বাংলার মুখ উজ্জ্বল করবে একটু আমি ধারণা করি, আশা রাখি। আপনারা সবাই ভালো থাকেন, সবাই খুব সুন্দর থাকেন। আজকে ভালো প্রোগ্রাম, ভালো ভালো গায়ক গায়িকা আছে, তাদের গান শুনলো আমিও আছি আপনাদের সঙ্গে।
তবে জানি না কখন কি বুঝে কখন কখন আসবো কিভাবে আসবো তা আমিও জানি না, আমিও বলতে পারবো না। কারণ আমিও খুব মুডি লোক, এসব ভালোবাসি, তাই কখন কি বুঝে আসবো মঞ্চে উঠে যাবো না বললেও তার কোনো ঠিক নেই। ভালো থাকুন স্যার। প্রবীর বসু, রিপোর্ট হুগলি। হুগলির চাপাডাঙ্গায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। হুগলির চাপাডাঙ্গায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা, বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকালই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে। আরামবাগ কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায়ের নাম ঘোষণা হয়। প্রার্থীর সমর্থনে পোস্টার লিখে প্রচার শুরু করতেই তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি কর্মী রমেশ ভেরা। চাপাডাঙ্গা পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা লাল্টু চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ। লাল্টু চ্যাটার্জি পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি অভিযোগ। দুপক্ষই তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছে। কাল রাত 10টা আমার ফোনে লাল্টু চ্যাটার্জি হুমকি দেন, সেই ব্যক্তিতে আমি 10টায় বাড়ি ঢুকে পড়ি। হ্যাঁ, 10:30 সময় এসে আমার বাড়িতে হামলা করে বা বোম মারে। হ্যাঁ, দরজারে সব শাটারে সব ফাঁকি দিয়েছে এবং বোম মেরে আমার বস্তা, আলুর বস্তা পাশে ছিল না, সেই সব পুড়িয়ে হেডকোয়ার্টারে পড়ে রয়েছে বলে থানা ফোন করতে থানা গিয়ে থানা যেতে ওরা সব যে যাচ্ছে। কেন বোমটা মেরেছে কেন? গতকাল আমি প্রার্থী ঘোষণার পর আমি একা আমার দেয়ালে সাদা কাগজ দিয়ে প্রার্থীর নামটা দিয়ে টাঙিয়ে দিই, সেই কারণেই আমাকে হুমকি এরকম অ্যাটাক করে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে বিজেপি এলাকার বিজেপি কর্মী রমেশ বেরার বাড়িতে গত রাত্রে বোমা চার্জ এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন আপনি এবং আপনার দল, বল মানে কী বলবেন এই বিষয়ে? গতকাল বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, আরামবাগে তপন রায় নামে একজন প্রার্থী দাঁড়িয়েছেন বিজেপি। তো প্রার্থী ঘোষণার পরই রমেশ বেরার ওখানে গণেশ চক্রবর্তী, রমেশ বেরা সহ আর বেশ কিছু বিজেপির কর্মীরা রাত্রি 9:30 পর বোমাবাজি করতে থাকে এবং আমাদের একটি কর্মী শান্তনু মাঝি চাপাডাঙ্গা থেকে যাওয়ার পথে সেই জায়গায় উপস্থিত হয়ে যায় বাড়ি যাওয়ার রাস্তায়। তো তাকে ধরে মার ধর, তার জামা টামা ছিঁড়ে দেয়। তৎক্ষণিক আমাদের খবর দেওয়া হয়, আমি সঙ্গে সঙ্গে থানাকে খবর দিই এবং থানা সেখানে উপস্থিত হয় এবং বোমাবাজিটা ওরা প্রকৃতভাবে বোমাবাজি করেছে ওখানে, সেটা আপনারা ওখানে গেলেই দেখবেন সমস্ত বোমের মালপত্র পড়ে আছে এবং এলাকার মানুষও পড়ে রাখবে। নবনীতা, রিপোর্ট, হুগলি। অভিযুক্ত পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গ্রেপ্তার স্বামী পলাতক শ্বশুর শাশুড়ি। ঘটনাটা কি ঘটেছে? ঘটনা হয়েছে, ফোন দিতে পারছি না, যাওয়ার বাড়িতে যা গিয়ে নিয়ে আসবে যা টাকা পয়সা নিয়ে আসুন, তবে এখানে তোর ঘর সংসার হবে। খালি মারধর করে ছেলেটাকে দিয়ে পাঠিয়ে ছেলেটাকে কাঁদতে কাঁদতে কোনোদিন আগে নিয়ে গেলে বাড়িতে। আর বলছি দিচ্ছি দিচ্ছি, কত টাকা চাইছে টাকা না এমন বলে না, খালি বলছে 50-25-30 যা দেবে দাবি নিয়ে চলে আসবে। 50,000 টাকা তো দিয়েছে একবার, আবার মাঝে 25-25 দিয়েছে। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে তদন্ত ভালোভাবে হোক, তদন্ত করে ওই মৃত্যুর আসল কারণটা সামনে আসুক, দোষীরা শাস্তি পাক। আপনাদের বাড়ির মেয়েকে কি কুড়িয়ে মেরেছে বলে কোনো অভিযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, করে মেরে ফাঁসবোধ করে মেরে আগুন মুখটা কেরোসিন তেল দিয়ে ঢেলে পুড়িয়ে দিয়ে পুরো মার্ডার করে দিয়েছে। কী হয় বাড়িতে সেটা বুঝতে পারছি না, মানে শুধু মুখটাই আর কিছু চেনা যাচ্ছে না, কেরোসিন তেলটা যেমন ঢেলেছে। ওরা দেখাচ্ছে থানা তো আমাদেরকে জারিক্যান, কেরোসিনের জারিক্যান দিয়ে আর সিজার লিস্টে সইটা করিয়ে নিয়েছে। মানে সিজার লিস্টে আমরা সই করবো কেন? সিজার লিস্টে তো যেখান থেকে আপনারা মালগুলো ইনকোয়েস্ট করতে গেছেন সেখানে ইনকোয়েস্ট রিপোর্টের সঙ্গে তো সেই গ্রামের হচ্ছে যারা মেরেছে তাদেরকে দিয়ে করবো, আপনারাই করে দিন, সাথে সাথীটা ভালো হবে। এই বলে আমাদেরকে রাত্রিবেলা সেই করিয়ে বড়ো যথেষ্ট সহযোগিতা করে আমরা যা এফআইআর দিয়েছি উনি এফআইআর অ্যাকসেপ্ট করেছেন। আজকে ম্যাজিস্ট্রেট আসছেন, এসে ডাক্তার আসবে, আবার তদন্ত করবেন এবং এদেরকে মারধর করেছে, করার পর আমাদেরকে এফআইআরের কপিটা দেবেন বলে। আপনাদের কি মারধর করা হয়েছিল? প্রচুর মারধর করেছি, মারধর করে মাঝ রাস্তায় বাড়ি মানে কখন কীভাবে মারধর করলো? আমরা যেই বলেছি ছেলেটাকে একটু জামাইকে আমাদের নিচে আমাদের সাথে কথা বলতে দেওয়া হোক, কী কী হয়েছিলো ঘটনাটা জানবো, কিন্তু ছেলেটাকে পুলিশে অ্যারেস্ট করেছে বলে গাড়িতে যাচ্ছে বসেছিল জিবে পুলিশ জিবে। ওনার মা যে ঘটনাটা হয়েছে আমার মেয়ের উপরে, ওরা
মানসিকভাবে নানা রকম নির্যাতন করতো, অনেকদিন থেকে ওকে ভয় রাখাতো, শাসিয়ে রাখতো, ও কোনো কথা বাড়িতে বলতো না, মাঝে মধ্যেই রাগ করে চলে যেত আমাদের ওখানে, নানা রকম বলতো তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসনি, এই সিজার হলে কোনো পয়সা উড়িয়ে দেয় নে, এই এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে, নানা রকম লাঞ্ছনা গঞ্জনার উপরে চলিয়ে যেত। আমি কিছু জিজ্ঞাসা করলেও বলতে চাইতো না, সব মুখ বুঝে সহ্য করতো, কারণ ওর বাবা নেই বলে ও খালি সব কথা লুকোবার চেষ্টা করতো আমার কাছে, আমাকে কোনো কথা বলতে চাইতো না। আমাদের অভিযোগ ওরাই আমার মেয়েকে নানাভাবে টর্চার করে মেরে ফেলেছে, নাহলে আমার মেয়ে কেন মরবে? আমার নাম রেণুকা ঘোষ। এখন হবে একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটি ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। জীবন জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু, নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, কৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333360। ফিরে এলাম বিরতির পর। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হুগলিতে বাড়ি বাড়ি নির্বাচনের প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলি ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থী ঘোষণা হবার পরেই শুরু হয়ে গেল বাঁশবেড়িয়ায় কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার। তিনি হুগলিতে একটি সভা করতে আসেন ভারতীয় জনতা পার্টির। চুঁচুড়ার দলীয় কার্যালয়ে এসে তিনি এক সাংবাদিক সম্মেলনও করে যান আগামী দিনে তার পরিকল্পনা নিয়ে। এক পথ পরিক্রমা করেন তিনি জেলা কার্যালয়ে এসে। তিনি সেদিন সাংবাদিক সম্মেলন থেকে জানান, এবং তাদের কী সমস্যা আছে সেগুলো জানতে, তাদের পাশে থেকে যে গত 7 বছর ধরে যেভাবে অশুভ শক্তি বাংলাকে গ্রাস করে ফেলেছে, সেই অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির উদয় করতে চাই হুগলির মানুষের কাছে। লিস্ট দিয়ে বসতে হয় মিঠি খেয়ে, এবং 1 2 3 4 করে যে আদর্শ, যে ব্যক্তিত্বে, যে আমরা বড় বড় ব্যক্তিত্ব দেখেছি, রামকৃষ্ণ, মা সারদা, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সবাইকে নিয়ে যে পশ্চিমবাংলা আজকে দিনে দাঁড়িয়ে, সেই পশ্চিমবাংলায় কিন্তু সব কিছু বিলুপ্ত হওয়ার জায়গায় রয়েছে, তার সাথে সাথে শিল্প, তার সাথে সাথে মিছিল, মিটিং, অবস্থান বিক্ষোভ, মানুষের জন্য অন্যায় প্রতিবাদের জন্য আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মানে এই জায়গায় কবির বসু, রাজেশ মন্ডল ও নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। হুগলি জেলার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সাথে সাথে চন্দননগরের 21 নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ি।
হুগলি জেলার বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বিকাল থেকেই মেঘে ঢেকে যায় চুঁচুড়া ব্যান্ডেল সহ তৎসংলগ্ন এলাকা। ঝোড়ো হাওয়ার সাথে সাথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বিভিন্ন জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। চন্দননগর 21 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি এক অংশ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়েছে, যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দীর্ঘ 40 বছর ধরে খানাকুলের কাবিলপুর ঘাটের বেহাল অবস্থা। হুগলি জেলার খানাকুল থানার কাবিলপুরের ঘাট দীর্ঘ 40 বছরের। কাবিলপুরের ঘাট বাঁশের পোল বেহাল অবস্থা। মুন্ডেশ্বরী নদীর ওপরে আছে বাঁশের পোল। মুন্ডেশ্বরী নদীতে জল বেড়েছে, তাই ঝাঁপিয়ে যাচ্ছে জল। নিত্যযাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে এপার থেকে ওপার। এপার থেকে ওপারে একমাত্র যোগাযোগ ভরসা আছে একটি বাঁশের পোল কোঠে ঘাটের। স্থানীয় বাসিন্দারা নিত্যযাত্রীরা বলে এই খেয়াঘাট বাঁশের পোল দীর্ঘদিনের পুরাতন। প্রায় 2000-এর বেশি মানুষ জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। প্রতিদিন যাতায়াত মাধ্যম দিয়ে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। আবার বৃষ্টি হলে দাঁড়ানোর কোনো জায়গাও নেই, বৃষ্টিতে ভিজতে হয়। আবার নদীর জল বাড়লে, বৃষ্টি পড়লে বন্ধ রাখা হয় চলাচল। খুব সমস্যার মধ্যে পড়ে নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দারা আরও বলে, এখন তো বাঁশের পোল দিয়ে যাতায়াত করতে হয়, বন্যা এলে বাঁশের পোল ভেঙে যায়, তখন নৌকায় পারাপার করতে হয়, খুব অসুবিধার মধ্যে। খোলা হয়ে যায় কার্তিক মাস থেকে বীজটা ফিট হয়, তারপরে আষাঢ় মাস পর্যন্ত। আবার বন্যা এলে বীজটা আপনার ভেঙে নিতে হয়, তারপরে নৌকায় পারাপার হয়। অসুবিধা, প্রচণ্ড অসুবিধার মধ্যে তখন পড়তে হয় যখন নদী পারাপার হয়। নিচু থেকে উপরে উঠতে অনেক সময় অনেকে পড়েও যায়। এই জন্যে আমরা এখানে মানে যাতায়াতের ব্যবস্থা আমাদের খুবই মানে দুরবস্থার মধ্যে পারাপার করতে হয়। আচ্ছা, এই এই ব্রিজটা কত বছরের? এরকম ব্রিজটা চলছে আজকে ধরুন 30 বছর চলছে। আচ্ছা, ব্রিজ বছরে একবার করে ভেঙে আরও নতুন করে করতে হয়, ব্যয় সাপেক্ষ ব্যাপার, যাতায়াতেরও খুব কষ্টের ব্যাপার। আচ্ছা, যা সাধারণ মানুষ একটা অভিযোগ করছে ঘাটের বিষয় নিয়ে, আপনি বিষয়টা জানেন? তারা যেতে পারছে না ঠিক মতো, চলতে পারছে না, তারা বলছে ছোটো বড়ো দুর্ঘটনা সবসময় ঘটছে। না, এরকম ঘটনা তো কোনোবারই ঘটে না। দেখুন, ওইটা হচ্ছে বহু নদীটা বহুত বড় এবং ওই নদীটার টেন্ডার হয়। টেন্ডার হয়ে যিনি ডাকে নিয়েছেন উনি মানুষের পরিষেবা যথেষ্ট দেয় এবং বাসের থাকো বলছে, যারা সাধারণ মানুষ একটু খারাপ আছে সেটা আমরা ওনার সঙ্গে কথাও বলেছি। বলে আমি উনি তাড়াতাড়ি ওনার মায়ের যে ডাক নিয়েছে, ওনার মায়ের অসুস্থ কারণে উনি আরামবাগে গেছে, ওনার মা হসপিটালে ভর্তি গেছে, তাই ও এসি এমার্জেন্সি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবে। এটা তো সপ্তাহখানেক ধরে হয়েছে। ওনার মায়ের তো শরীর খারাপ, প্রায় 10-15 দিন হসপিটালে ভর্তি আছে। ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের, আমার সঙ্গেও কথা হয়েছে। আমি বললাম যে তাড়াতাড়ি করে দিন, বললো হ্যাঁ আমি করে দেবো। আমার একটু দু সম্পর্কে মামা সম্পর্কে হয়, যাই হোক উনি এসি বললে আমি তুরন্ত কাজটা করে দিচ্ছি। সীমন্ত বাগের রিপোর্ট, হুগলি ইনফো। আজকের মতো খবর এই পর্যন্তই। হুগলি ইনফো সঙ্গে থাকুন, নমস্কার। জীবন জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, কৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে। ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা
গড়বাটি, ষষ্ঠীতলা, চিনসুরা, হুগলি, মিয়াদ, রাজ রাজেশ্বরী মন্দির।